বাংলাদেশের বাজারে সিম্ফনি নতুন আরেকটি মোবাইল ফোন লঞ্চ হলো। মোবাইল ফোনটির মডেল সিম্ফনি Z30 প্রো। মোবাইল ফোনটির প্রাইস 10,890 টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে মোবাইল ফোনটি কেমন হবে, কী কী সুযোগ সুবিধা থাকবে, মোবাইল ফোনটি আমাদের কেনা উচিত হবে কি না, এই মোবাইল ফোনটিতে যে ফিচারগুলো আছে সেই সব বিষয় নিয়ে আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমে এই ফোনটির কিছু হাইলাইট বিষয় সম্পর্কে জেনে নিব। এতে থাকছে 6.52 ইঞ্চির HD প্লাস ওয়াটার ড্রপ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও A25 প্রসেসর, 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 4GB র্যাম ও 64GB ইন্টারনাল মেমোরি ও সেই সাথে OTG সাপোর্ট ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রথমে জানবো ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটির বিল্ড প্লাস্টিকের ব্যাকসাইড গ্লাস্টিক, ডিজাইন খুব আকর্ষণীয়, হাতে নিলে অসাধারণ একটি ফিল পাবেন। এটি দুটি কালারে পাওয়া যাবে, গ্রিন এবং ব্লু। ফোনটি ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন, বাম দিকে গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিম স্ট্রেস, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। নিচের দিকে বিল্ট ইন লাউড স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন ও মাইক্রো USB চার্জিং পোর্ট। উপরের দিকে থাকছে হেডফোন জ্যাক ও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। সামনের দিকে থাকছে 6.52 ইঞ্চি ডিসপ্লে যার রেজলিউশন HD প্লাস, স্ক্রিন প্রোটেকশনের জন্য থাকছে 2.5D কার্ভ গ্লাস, পিক্সেল ডেন্সিটি 269 PPI, ডিসপ্লের মাঝামাঝিতে বসানো হয়েছে U-shape সেলফি ক্যামেরা যার রেজলিউশন 8 মেগাপিক্সেল, ক্যামেরার পাশেই থাকছে একটি নোটিফিকেশন লাইট। এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে, আজকাল অনেক দামি মোবাইল ফোনেও কিন্তু নোটিফিকেশন লাইট দেওয়া হয় না। ফোনটির ব্যাকসাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারিতে 13 মেগাপিক্সেল, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেল এবং থার্ডে রয়েছে আরও 5 মেগাপিক্সেল। এই ক্যামেরা সেট আপ দিয়ে 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর পিকচার কোয়ালিটি সন্তুষ্টজনক। ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও A25-এর অক্টাকোর প্রসেসর যা 12 nm আর্কিটেকচারে নির্মিত, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.8 GHz। প্রসেসর সম্পর্কে যদি বলি তাহলে এখানে যদি P35 দেওয়া হতো তাহলে আরও ভালো হতো, তবে আমরা যাই বলি না কেন এখানে বাজেটের একটি হিসাব নিকেশ আছে। যদি এখানে P35 দেওয়া হতো তাহলে ফোনটি আরও উন্নত হতো এবং সেই সাথে বাজেটও কিন্তু অনেকটাই বেড়ে যেত। তো যেহেতু এখানে A25 দেওয়া হয়েছে সেক্ষেত্রে এটি নর্মাল ইউজের জন্য প্রযোজ্য। এবার জানবো গেমিং পারফরমেন্স সম্পর্কে। এই প্রসেসর দিয়ে আসলে গেমিংয়ের জন্য এই ফোনটি তৈরি করা হয়নি, এটি সাধারণ ইউজের জন্য, নর্মাল ইউজারদের জন্য। তবে যারা গেম খেলতে চান মোটামুটি খেলতে পারবেন, বিশেষ করে যারা ফ্রি ফায়ার খেলতে চান তারা আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন। পাবজি খেলার কথা একেবারে চিন্তা করতে পারবেন না এবং লো গ্রাফিক্সের যে গেমগুলো আছে সেই গেমগুলো খেলতে পারবেন। ফোনটি মাত্র একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরি। এই বিষয়টিও আমার কাছে ভালো লেগেছে। এই বাজেট রেঞ্জের ফোনেতে 64GB ও 4GB র্যাম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে প্রসেসরের যে একটু ঘাটতি সেই ঘাটতিটা আসলে অনেকটাই কাটিয়ে নিতে পারবে এই র্যাম এবং ইন্টারনাল মেমোরি। ফোনটি পাওয়ার করতে থাকবে 5000 mAh একটি ব্যাটারি এবং এতে থাকছে না কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটির সিকিউরিটি অপশনে থাকবে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। তো ভিউয়ার্স, এই ছিল সিম্ফনি Z30 প্রো মোবাইল ফোনটি সম্পর্কে আজকের বিস্তারিত। এখন প্রশ্ন হলো এই মোবাইল ফোনটি আমাদের কেনা উচিত হবে কি না। এই মোবাইল ফোনটি আসলে তারাই কিনতে পারবেন যারা সাধারণ ইউজার, নর্মাল ইউজ করে থাকেন, খুব বেশি আসলে মোবাইল নিয়ে গাড়াগাড়ি করেন না তাদের জন্য। আমরা জানি সিম্ফনি বরাবরই লোয়ার বাজেটের মোবাইল তৈরি করে থাকে এবং বাজারে রিলিজ করে। সিম্ফনির এই উদ্যোগের জন্য কিন্তু অনেক মানুষ একটু সাধ্যের মধ্যে ভালো মোবাইল ইউজ করতে পারেন। যাদের বাজেট 8,000-10,000 টাকা তারা কিন্তু সিম্ফনি মোবাইল ইউজ করে থাকেন। আমরা অতীতেও দেখেছি অনেক মানুষ সিম্ফনি ইউজ করেছেন, আমি নিজেও করেছি। বাজেট যখন অল্প থাকে তখন অনেকেই কিন্তু সিম্ফনি মোবাইলকে বেছে নেন। তো সেক্ষেত্রে 10-11,000 টাকার মধ্যেও যাদের বাজেট তারা এই মোবাইল ফোনটি কিনতে পারবেন এবং এই মোবাইল ফোনটি সার্ভিসের জন্য একেবারে খারাপ হবে না। তবে যদি আপনি তার সাধ্যের থেকে বেশি আশা করেন তাহলে তো সম্ভব হবে না। যেমন এই মোবাইল ফোন দিয়ে আপনি পাবজি দিন রাত খেলতে পারবেন না, ফ্রি ফায়ার দিয়ে আপনি যদি চান লাইভ স্ট্রিম করতে দিন রাত ফ্রি ফায়ার খেলতে তাহলে পারবেন না, এতে সমস্যা হবে, ফোনের উপর প্রেশার পড়বে। তো যারা নর্মাল ইউজার শখের বসে ফ্রি ফায়ার খেলতে চাচ্ছেন, পাবজিও খেলতে পারবেন লো গ্রাফিক্সে, তবে পাবজি না খেলাই বেটার। তো যাদের আসলে নর্মাল ইউজের ক্ষেত্রে শখের বসে গেম খেলতে যাচ্ছেন বা ইউটিউবিং করতে যাচ্ছেন তারা আসলে মোবাইল ফোন দিয়ে সুবিধা করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি এই ফোনটি সম্পর্কে। আমি যতটুকু জানি মোবাইল ফোনটি সম্পর্কে যতটুকু পেয়েছি তা জানিয়ে দিলাম। এখন কেনা না কেনা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এর প্রত্যাশা শেষ করছি, আল্লাহ হাফিজ।